ওয়েলকাম টু আয় চ্যানেল রান ফর গ্যান সো ক্লাস টুয়েলভ দু হাজার চব্বিশে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলে তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে যারা আমাদের রেগুলার স্টুডেন্ট যা রেগুলার আমার ক্লাসগুলো ফলো করেছো তাদের তো ভালো হয়েছে এবং বাকি যারা পরীক্ষা দিয়েছো সকলের পরীক্ষা আশা করি ভালো হয়েছে তো আমি সত্যি খুবই এক্সাইটেড বা বা আমি খুবই আনন্দিত বলতে পারো তোমরাও যেমন এক্সাইটেড ছিলে ফার্স্ট টাইম কোশ্চেন দেখার পরে যে এত কমন এত কোশ্চেনের আনসার আমরা লিখে শেষ করতে পারলে হলো ঠিক আছে ঠিক সেরকম আর এই কোশ্চেন দেখার পরে আমারও সেই এক্সাইটমেন্টটা বেড়ে গেছে আমার খুবই আনন্দিত এটা দেখে যে কোশ্চেনে তোমরা যা করে গেছো বাড়ির থেকে সমস্তটাই যা রেগুলার আমাদের ক্লাস দেখেছো তারা জানো কিভাবে তোমরা হেল্পটা পেয়েছো এবং তোমাদেরকে কত রকমভাবে যত রকমভাবে তোমাদেরকে সাহায্য করা যায় আমি কিন্তু প্রোভাইড করে গেছি ইংলিশের সেই হেল্প তোমাদেরকে রেগুলার হইতে প্রোভাইড করে গেছি এবং যারা রেগুলার ক্লাস দেখেছো তোমরা জানো কতটা হেল্প তোমরা পেয়েছ এবং এর পাশাপাশি তোমাদের বলবো আমাদের এই যে কষ্ট আমরা যে স্ট্রাগল করেছিলাম আমি কয়েকটা দিন তোমরাও কেউ স্ট্রাগল করছিলে তোমরাও পড়ছিলে তোমাদের সঙ্গে আমিও স্ট্রাগেল করছিলাম তাই না তাহলে সেই কষ্টটা কিন্তু আজকে সত্যিই সার্থকতা লাভ করেছে বা সার্থক হয়েছে কারণ যখন আমরা সমস্ত আনসার লিখে আসতে পেরেছি তখন তো সার্থকতা সেখানেই তাই না তো অবশ্যই সকলের পরীক্ষা ভালো হয়েছে তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে যে কোশ্চেনটা এসছে পরীক্ষায় তোমাদের চব্বিশের যে ইংলিশের কোশ্চেন তার এমসিকিউ কিউ এসসি এবং গ্রামার যে সলিউশান সেগুলো এবং আনসিনের যে সমস্ত কোশ্চেন আছে আনসার আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখে নেওয়ার পরে তোমাদের কত স্কোর হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউটিউবে পোল দিয়ে দেবো তোমরা সেখানে সে জানিও কে কত স্কোর করছো এবং যারা পাঁচ সালে এস করছো যে স্যার পরীক্ষা ভালো হয়েছে তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা অন্য পরীক্ষার প্রিপারেশান নাও আর টেনশন করার দরকার নেই তোমাদের যে টেনশান ছিল বাংলা পরীক্ষা দেওয়ার পরে আশা করি সেই টেনশানটা তোমাদের অল্প হলেও কিন্তু রিমুভ হয়েছে ওকে সো আর টেনশান করো না অন্যান্য পরীক্ষার প্রিপারেশান নাও এবং এই ইংলিশ পরীক্ষার কত স্কোর করলে সেটা একটু মিলিয়ে নেবে এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে যে কীভাবে তোমরা হেল্প পেয়েছিলে যারা ফলো করেছো তারা বাদ দিয়ে যারা ফলো করেনি বা যারা জানে না যেহেতু চ্যানেল ছোটো তো সেই কারণে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও সকলের মধ্যে যারা ক্লাস টেন নতুন টেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা নতুন উঠবে তাদের মধ্যে শেয়ার করে যাতে তারাও পরবর্তীকালে ইন ফিউচারে যারা ফ্রিতে সম্পূর্ণ পিডিএফ পাবে এবং সম্পূর্ণ হেল্প কিন্তু পাবে সেই কারণে তোমার তোমাদের সমস্ত স্কুলের বন্ধু বান্ধব বা স্কুলের যে সমস্ত ভাই বোন আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে আর আমাদের যে সমস্ত সায়েন্স টিপ কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম কোন জায়গা থেকে কোন কোশ্চেনগুলো এসেছে যেহেতু আনসার আমাদের সবগুলোই রয়েছে কারণ আমি তোমাদেরকে তো যে সায়েন্স টিপ কোশ্চেন দিয়েছিলাম এসে কিউ তার সেগুলো থেকেই তো এসেছে তো সেগুলো আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও কোন জায়গা থেকে কোন আনসারগুলো এসেছে এবং তোমরা আশা করি সবটাই লিখে আসতে পেরেছো ওকে সোলেট স্টার্ট তোমরা অবশ্যই সমস্ত এমসি কিউগুলো দেখে নাও ফার্স্ট যেটা রয়েছে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে দ্য গার্ল হু বিয়ার্ড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াচ ওয়ারিং মেরি যখন রোহানাতে অপেস করেছে মেরি কী পড়েছিল স্লিপার অবশ্যই এটা স্টুডেন্টরা পিডিএফ করে পাঠিয়েছে তো আশা করি সে ঠিকই করেছে বিফোর রোজার লেফট মিসেস জোনস হিম চলে যাওয়ার সময় রোজার কত নিয়ে গিয়েছিলো তাকে বারো ডলার টেন ডলার দেওয়া হয়েছিল তারপরে কালা ম্যানচেস্টার হাউস ওয়াজ মেড আমরা সমস্ত এই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা যে এমসি কিউ মক টেস্ট নিয়েছিলাম সেখানে সব পড়েছিলাম এবং গতকালে কুইজ করেছিলাম সেখানেও কিন্তু পয়েন্ট করেছিলাম সো অবশ্যই রেমেস্টুরেন্ট ব্রেকস তৈরি এবং কোন টাইমে সেটা আমরা সব সব মোটামুটি আমরা করেছিলাম এগুলো কোনো সমস্যা নেই ওয়েন ওয়ার দ্য জার দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম যখন যার হারমিটকে ফার্স্ট টাইম দেখেছিল দ্য টাইম দ্য লেটার ওয়াচ ঠিক আছে তারপরে তিনি কি করছিলেন আর কি ঠিক আছে তো সেই সময় তিনি কী করছিলেন যখন হারমিটকে ফার্স্ট টাইম দেখেছিলেন তো অবশ্যই এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হার্ট তারপরে দেখো এখানে এখানে তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্রিকেট সিল সং ইজ হিয়ার ফ্রম এ হিয়ার অন কখন শোনা যায় ক্রিকেটের সংটা অবশ্যই উইন্টার ইভিনিংয়ে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট পোয়েটের মতে ওয়াট হোয়াট হ্যাজ অল শর্ট আপ ডে তার সব থেকে শর্ট অল শর্ট আপ ডে সামার উল্লেখ করা হচ্ছে হোয়েন দ্য রুট অফ দ্য ট্রি পুল আউট এখানে রুটের কথা বলছে রুটটা কেমন রুটটা হচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড ওয়েট তারপরে তার সোলজার অ্যাপেয়ার যারা আমাদের রেগুলার ক্লাস করেছিল আশা করি সবাই বুঝতে পারছো কতটা হেল্প হয়েছো তোমরা অবশ্যই সাথে থাকো আফটার এইজেস কিন্তু তোমরা অনেক রকমভাবে কম্পিটিটিভ এক্সামতে শুরু করে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু ইংলিশে হেল্প পাবে তো এখানে সোলজার অ্যাপেয়ার্স ফেল হয়ে যাবে সঠিক আনসার ড্রামা থেকে যে কোয়েশ্চিন ছিল সেটিং এটা আমাদের গতকালের যে অনশট ছিল প্রোপোজাল যে অনশট প্রোভাইড করেছিলাম সেখানেই আমরা এগুলো সব বুঝিয়েছিলাম তো অনশটের মধ্যে যা ছিল আশা করি তারা দেখেছিল অনশট ক্লাসটা প্রোপোজালের সব চারটে আনসার তোমরা করতে পেরেছ ঠিক আছে চুবক ড্রয়িং রুম তার নাতালিয়া লিফ্ট নাতালিয়া নাতালিয়া কার সঙ্গে বসবাস করতে অ্যাকচুয়ালি নাতালিয়া লিফ্ট উইথ আর ফাদার তার বাবার সঙ্গে বসবাস করতেন অ্যান্ড লোমোপ ওয়াচ লোমোপের এজ কত ছিল লোমোপের এজ ছিল থার্টি ফাইভ খুব ভালো কোশ্চেন হয়েছে আশা করি তোমাদের বাংলার যে টেনশনটা ছিল সেই টেনশনটা বা কষ্টটা আশা করি তোমাদের দূর হয়েছে তার পিস অফ ল্যান্ড তার লোমোপ নাতালিয়া কোয়ারেল যে ল্যান্ডটা নিয়ে তারা গন্ডল করছিল তো সেটার নাম কি ছিল অক্সিন মিডো চলো এবার আমাদের এসে কিউ এসে কিউর প্রথম কোশ্চেন আছে কালামসে বাবার নাম কি আমরা যে এসএ কিউ সাহান ভাবতে আছো এসএ কিউ বা এমসি কিউ এমসি কিউ তোমাদের কমন এসে গেছে গ্রামার কমন পেছি তোমরা এবং তোমাদের এসএ কিউ যে পিডিএফ দিয়েছিলাম ফ্রি পিডিএফ সেখানে এই সমস্ত आंसर সব রয়েছে আমি আর তোমাদের যেহেতু তোমরা পড়েছো সব আমার পিডিএফ পড়েছো তো সেই কারণে তোমাদেরকে আর কোনো রকম আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না তোমরা দেখো তোমাদের যদি না দেখে থাকো ফ্রি পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে সেখানে দেখে নেবে প্রতিটা অধ্যায় থেকে কোশ্চেন দেওয়া ছিল তো সমস্ত কোশ্চেন এসে কিউ কিন্তু সেই তার মধ্যে থেকে এসছে এর বাইরে কিন্তু একটা কোশ্চেন আসেনি অর্থাৎ সমস্ত কোশ্চেন আটটা আটটা করে কমন আটটায় প্রোস আটটা পোয়েট্রির প্রশ্ন সেখানে তো মাত্র চারটে করে লিখতে হবে তো আশা করি সবাই লিখে এসছো খুব ভালোভাবে তো সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আমাদের ওই ফ্রি পিডিএফের মধ্যে ছিল এবং ওই এসে কিউ যারা করেছো তারা এই লং কোশ্চেনে যা দেখতে পাচ্ছ দেন আই মেড আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল অর্থাৎ আমাদের যে ফার্স্ট কোশ্চেন আমাদের আইস্যাভের থেকে সেই ফার্স্ট কোশ্চেন এরা ছিল এবং এর পাশাপাশি যারা এসে কিউ করে গেছো তাদেরকে আমি গতকালই বলেছিলাম তোমাদেরকে যে এসে কিউ যারা দেখেছো দেখো ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টু এইভাবে যে পয়েন্ট পয়েন্ট করে কোশ্চেন থাকছে এখানে কিন্তু তোমাদের নাম্বার তোলা কিন্তু খুবই ইজি কারণ যারা এসে কিউ ভালো করে পড়েছো আমাদের যে এসে কিউগুলো তারাও কিন্তু সমস্ত আনসার লিখে আসতে পারবে এখানেও দেখতে পাচ্ছ সব এসে কিউ ওয়ান টু টু প্লাস ওয়ান অর্থাৎ এগুলোও কিন্তু সব এসএ কিউ টাইপ কোশ্চেন ঠিক আছে আশা করি যে সায়স্টিপ কোশ্চেন তোমরা দিয়েছিলাম সে তার মধ্যেও ছিল এবং এসিউর মধ্যেও ছিল এবং ওটা স্ট্রং উঠ দেখলে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার থ্যাংক ইউ ম্যামের যেটা লাইন রয়েছে ঠিক সেমভাবে সমস্ত অর্থাৎ চারটে চারটে কোশ্চেনই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে হেয়ার কাম সামাউন্ড রানিং এটা তোমাদের থ্রি কোশ্চেনের তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু একদম পুরো ভালোভাবে প্রিপেয়ার করতে বলা হয়েছিল তোমরা আশা করি সবাই করে এসছো ঠিক আছে এবং এখানে পোয়েটে বার্তের থেকে দেখো যে কোশ্চেনটা রয়েছে পার্ট পার্টে রয়েছে আশা করি তোমাদের যে কোশ্চেন আনসার দিয়েছিলাম তার থেকেই তোমার সেটিং করে লিখে আসবে কোনো ব্যাপার নয় একটাই তো টপিক তার উপরে কভার করা আছে আগ্রিন ভ্যালি অ্যাসলেন্দা ভ্যালি দেখতে পাচ্ছ সেখানে যে উপত্যকা সেই সম্পর্কে বর্ণনা এটা তোমাদের এসএ কিউ যা পড়েছো সেখান থেকে করতে পারছো বা আমাদের লং কোশ্চেনের মধ্যে ছিল আশা করি তোমরা করেছো ঠিক আছে কারণ এসএ কিউ করলেও করতে পারছো দেখো বেডটা কেমন বেডটা কেমন ঠিক আছে বিছানা বর্ণনা করতে বলছে কোথায় শুয়েছিল হু লাইস কে শুয়েছিল হাউ ডাস দ্য পয়ে ডেস্ক্রাইপ এরা স্মাইলটা বর্ণনা করতে বলছে কত সহজ কোশ্চেন এভ্রি ফেয়ার ফ্রম ফেয়ার এটা তোমাদের কোশ্চেন দেওয়াই ছিল এখান থেকে সেম কোশ্চেন অন স্ক্রিনে তোমরা যদি চাও দেখতে যারা নতুন স্টুডেন্ট আছো যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তারা দেখো পিডিএফ আছে পিডিএফ এর সঙ্গে একটু মিলিয়ে নিতে পারো তোমরা ওকে তারপর এখানে আহ আমরা বারবার তো বলেছিলাম কালকেরও আমি বলছিলাম যে চুবকুবের ক্যারেক্টার কিন্তু এবারে দেবে তোমরা বারবার বলছো লোমোপের ক্যারেক্টার লোমোপের ক্যারেক্টার আমি বলছিলাম না যদি দেয় তো চুবকুবের ক্যারেক্টার দেবে তো দেখতে হচ্ছে আমার বক্তাকে বক্তা চুবকুপ এবং চুবকূপ সম্পর্কে আশি অর্ডারের মধ্যে লিখতে বলা হচ্ছে ঠিক আছে তত তো চুবকুবের ক্যারেক্টার যারা কোশ্চেন করেছো কোশ্চেন ফলো করেছে তারা কোশ্চেন করেছো কোনো সমস্যা নেই ওকে তো এখানে চুবকুবের ক্যারেক্টার আর গ্রামারগুলো একটু মিলিয়ে নাও ওয়াই ডো্ট ইউ সে দিস আমরা যে গ্রামারের লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছিলাম এবং স্টার মার্ক বলেছি স্টার মার্ক যেগুলো দাগিয়ে দিয়েছিলাম সেখানেও তোমরা দেখেছো আনসার ঠিক আছে এবং তোমাদের যে আমি একটা লাস্ট পার্ট বলে একটা পার্ট প্রোভাইড করেছিলাম বাংলা পরীক্ষার পরের দিন তো সেখানেও তোমরা দেখবে এই সমস্ত সব কোশ্চেন ছিল আমি তোমাদের বলেও দিয়েছিলাম যে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে ঠিক আছে তো আশা করি সবাই করে এসছো কোনো ভুল হয়নি আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস এখানে আমি জাস্ট কোনো রুল বলছিলাম জাস্ট আমাদেরকে বলে দিচ্ছি আনসারটা কী হবে ওকে তারপরে দেন আই দেন আই মেড আ মিস্টেক এটা ভয়েস চেঞ্জ হবে দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই দেম সরি মেড বাই দেম কেন টাইপিং মিস্টেক হয়েছে মেড বাই মি ওকে দেন আ মিস্টেক দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি আইটা পরিবর্তনে মি হচ্ছে টাইপিং মিস্টেক একটু কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছো স্টপ হবে তারপরে ইউ হ্যাভ ওয়ান ইউ হ্যাভ ইন্টারেস্টিং ফেস তাহলে ইউ হ্যাভ আ ফেস দ্যাট আর হুইচের মধ্যে যে কোনো একটা দিতে পারো দিয়ে তোমরা লিখতে পারো ইজ ইন্টারেস্টিং অর্থাৎ ইউ হ্যাভ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং বা ইউ হ্যাভ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং যা একটা খুশি তোমরা করতে পারো কমপ্লেক্স করতে বলেছে স্পিড বলেছিলাম খুবই সহজ একটা স্প্লিট দেবে তোমাদের জাস্ট এখানে কমপ্লেক্সটা আমি বলেছিলাম শেখানোর সময় তোমাদের যে ক্লাস হচ্ছিলো গ্রামারে সেখানে বলেছিলাম যেখানে ডিভাইড করে দেবে শুধু কমপ্লেক্স বাদ দাও বাকিটা লিখে দিচ্ছ ঠিক আছে তাহলে আমি কি লিখছো উই লিভ ইন আওয়ার অ্যানসেস্টার হাউস অ্যান্ড ওয়াচ অর্থাৎ এখানে সেই সাবজেক্টটা উল্লেখ করতে হবে ইট টু ওয়াচ বিল্ট ইন দ্য মিডিল অফ নাইনটিন সেঞ্চুরি ওকে তারপরে দেখো হি ইজ দ্য বেস্ট ডক এটা তোমাদের ডিগ্রি করতে বলেছে পজিটিভ ডিগ্রির কোনো ব্যাপার নয় নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি এই ইন দ্য ডিস্ট্রিক্ট এটা তোমার লাস্টেও দিতে পারো কোনো সমস্যা নেই বাট মেন হচ্ছে নো আদার ডগ ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইন দ্য ডিস্ট্রিক্ট আগেই দিতে পারো বা যেমন আমি করে দিয়েছি তেমন করে আসলেও কোনো সমস্যা নেই এইটা কেন দিয়েছে যাই না গত বছর দিয়েছিল মোস্ট প্রবলি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেট খুবই ইজি একটা ঠিক আছে এবার এখান থেকে এইগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে আসলে কোনো সমস্যা না পয়েন্ট অফ আর্থ ইট ইজ দিয়ে ইটার্নাল দিতে পারো ইমর্টাল দিতে পারো এভার অ্যালাইভ দিতে পারো অলওয়েজ অ্যালাইভ দিতে পারো যেটা দেবে সেটা ঠিক কোনো সমস্যা নেই ওকে অ্যাপার্টমেন্ট বলেছে গত বছর দিয়েছিল বাট কেন আবার দিয়েছে বুঝতে পারছি না যাও কোনো ব্যাপার নেই মনে হয় গত বছর দিয়েছিল মোস্ট আই এম নট শিওর বাট মনে হচ্ছে দিয়েছিলো আই হ্যাভ ইন্ডিয়া ভার এটা টু হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ টু রিভিল টু মি বাই মাই ফাদার বাবার দ্বারা আ ডিভাইন পাওয়ার অল লিভড ফ্রম কনফিউশন মেজারি অ্যান্ড মেলানকোলি ফেলার অ্যান্ড গাইড অন টু অন ট্রু প্লেস ওকে এবং এখানে দেখো তোমাদের যেটা রয়েছে ফিউগাল গার্ল ক্যান রেসিস ফ্লাটারি ফিউ গ্যান ক্যান রেসিস ফ্লাটারি এখানের পরিবর্তে তোমরা ফ্ল্যাটারি লিখছো আমরা যে মকটেস নিয়েছিলাম ম্যারাথন ক্লাস সেখানে আমরা এনার কারেকশান থেকে এর কারেকশানে টোয়েন্টি দিয়েছিলাম টোয়েন্টি টোটাল টোয়েন্টিটা মাত্র টোয়েন্টিটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এটাই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন ওকে বা তার মধ্যে আমাদের ছিল ঠিক আছে তো টোয়েন্টি কোশ্চেনের যে এর কারেকশন তার মধ্যে থেকে এসেছে বুঝতে পারছো কতটাই হেল্পফুল ছিল ক্লাসগুলো এখানে দেখো তোমাদের যে আনসিনটা রয়েছে আনসিনটা তোমাদের যে টঙ্গা যেটা বলা হয় যেটা আগেকার দিন যে টাট্টু ঘোড়া দিয়ে যে গাড়ি ছিল ওই ঘোড়ার গাড়ি তার ফলে যে এখন বর্তমান সময়ে সেই গাড়িটার যে এখন আর চলে না দেখতে পাচ্ছ সেরকমভাবে নেই তার সেই টানা গাড়ি যেটা থাকলো সে এখনও কিন্তু সে নেই এবং তার পরিবর্তে কমে গেছে সংখ্যাটা তার পরিবর্তে হচ্ছে তোমার অন্য গাড়ি এসে গেছে তার জায়গা নিয়েছে এবং যেগুলো ভিতরে চলে রাস্তা যেখানে অন্য গাড়ি পৌঁছতে পারে না এখন বর্তমানে সেখানে যাচ্ছে টানা গাড়িগুলো বাট একটা টাইমে ছিল তাদেরই সব বাজার ছিল তারাই সব কিছু করতো সব জায়গায় তারাই যেত তারা রোডও ভালো চিনতো ট্যাক্সি ড্রাইভারের থেকে তারাও রোড ভালো চিনতো তাদের অ্যাক্সিডেন্ট কম হতো ঠিক আছে কিন্তু এখন যে যেখানে যেখানে রাস্তা তৈরি হয়েছে রাস্তাগুলো ঠিক পারফেক্ট ভারী গাড়ির জন্য নয় যে গাড়ি বর্তমানে চলছে ঠিক আছে কিন্তু যে মিডিল ক্লাস সোসাইটির মানুষজন তারা কিন্তু সেইটাকেই চুজ করছে সেই সমস্ত মোটর গাড়ি থেকে স্কুটার থেকে শুরু করে এই সমস্ত সমস্ত কিছু চুজ করছে তোমার মিডিল ক্লাসের লোকজনগুলো বাট তারা সেই গাড়িগুলো কিন্তু সেই রাস্তার জন্য পারফেক্ট নয় তার ফলে রাস্তায় কিন্তু ক্ষতি হচ্ছে ওকে এবং এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই যে যারা যারা চালাচ্ছে তারা তারা ওদের রাস্তায় ট্যাক্সির থেকে ভালো চিনি অ্যাক্সিডেন্ট কম হচ্ছে কম হতো আর কি ট্যাক্সিদের তুলনায় এবং এরা যে যে শহরে যেমন ব্যবহার ঠিক সেই মতো তারা তারা সার্ভিস দিত আর কি সেরকমভাবে তাদের চলতো ওকে এবং যে প্রাণীগুলো ছিল এবার যে সমস্ত টাট্টু ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলোকে কখনও এই নয় যেতে সেগুলো কষ্ট হতো মানে তাকে না খাইয়ে রাখতো এরম কখনও লেখক বা যিনি এখানে স্পিকার তিনি কখনও দেখেননি ওকে অর্থাৎ তিনি বলছেন যে হয়তো এই বন্ধ হয়ে যাওয়ায় হয়তো মানুষগুলো কষ্ট হচ্ছে বাট ঘোড়াগুলো বা যারা টাট্টু ঘোড়া ছিল তাদের যে পণিগুলো ছিল তাদের হয়তো একটু রিলিফ হয়েছে বাট তবু তিনি কিন্তু বলেনি যে 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 দেখেছে বলে তো এই ছিল আনসিনের প্যাসেজ তো প্রথম দেখো এখানে রয়েছে ফার্স্ট যেটা রয়েছে আওয়ার রোডস আর বেল্ট আমাদের রাস্তাগুলো তৈরি করা হয়েছে ফর দ্য স্কুটি মোটরসাইকেল কার ট্র্যাক অ্যান্ড বাসেস তো এটা অবশ্যই ফলস এটা তৈরি করা হয়নি এটা তৈরি করা হয়েছিল সেই সমস্ত ছোটোখাটো এদের জন্য এটার ফলে কিন্তু রাস্তার সমস্যা হচ্ছে এটা কিন্তু ভালোভাবে ওখানে দেওয়া রয়েছে ইনকাম অফ দ্য টং ড্রাইভার ইজ ইনক্রেজ ডিক্রেজিং একদম সত্য তাদের ইনকাম কমে যাচ্ছে এই সমস্ত গাড়ি আসার ফলে তাদের ইনকাম কমে যাচ্ছে তাহলে প্রথমটা একটা তারপর এটা টি তারপর এটা দেখো ট্যাক্সি ড্রাইভার ল্যাক অফ ট্রাফিক সেন্স ট্যাক্সি ড্রাইভারদের অবশ্যই ট্র্যাফিক সেন্স অভাব ছিল ট্রাফিকের যে এগুলো হুইচ আর অবজার্ভ ইন টংপানি অর্থাৎ যেটা আবার বলছে টংপানিদের মধ্যেও দেখা যেত কিন্তু না এখানে যদি দেখা যেত না বলতো তাহলে ট্রু হতো বাট এটা দেখা যেত বলেছে তার মানে কিন্তু এটা ফলস আচ্ছা তারপর এখানে কী বলছে নয়টার হ্যাজ ওপেন সেন্স নয়টার সর্বদা দেখতো তাদেরকে ক্ষুধার্ত রাখত পানিগুলোকে নয় এটা কি হবে এটা তাহলে ক্ষুধার্ত রাখতো ঠিক আছে দেখতো না কখনও দেখেননি তিনি ঠিক আছে তাহলে একটাই ট্রু বাকি সব কিন্তু অ্যাপ ওকে অর্থাৎ দু নম্বরটা তোমাদের দেখলে দু নম্বরটাই তোমাদের ট্রু আর বাকি সবগুলোই কিন্তু অ্যাপ আর এখানে দেখো বলেছে হোয়াট হোয়ার আর দ্য টংস কনফাইন্ড ইন আওয়ার টাউন তো অবশ্যই তোমরা আশা করি লিখে এসছো এখানে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি এই যে মার্ক করেছে স্টুডেন্টটা করেছে এখান থেকে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তারপর কোয়েশ্চেনটা রয়েছে দেখো একটু সেটিং করতে হবে কোশ্চেনের আনসারগুলো যেমন রয়েছে সব কোশ্চেন যদি রানিং লিখে দেওয়া নয় হাউ ডে হাউ ডু দ্য টং ড্রাইভার টং ড্রাইভার ভ্যারি ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাউন দে বিলং টু এইখান থেকে দেখতে পাচ্ছ এইখান থেকে এইখান থেকে লিখবে এখান থেকে শুরু করে মোটামুটি তোমরা একটু সেটিং করে এই পর্যন্ত যেটা রয়েছে এর মধ্যে একটু সেটিং করে লিখতে হবে কোন জায়গায় কোন শহর অনুযায়ী কেমন তাদের এগ্রেসিভ মনোভাব থাকে সেটা এখানে সেটিং করে একটু লিখতে হবে এখান থেকে ওকে আর কেউ যদি না পারো যদি শুরু থেকে এভাবে লিখে আসো তাও কোনো সমস্যা নেই ফুল নাম্বার না দিলেও কিছু নাম্বার তোমায় দিয়ে দিলে সেটিং কেউ না লিখলেও লিখে আসলে মোটামুটি নাম্বার পাবে তারপর হচ্ছে মিডিল ক্লাস পিপুল তারা কোন জিনিসটাকে প্রেফার করছে তো মিডিল ক্লাস পিপুল এখানে একটু সেটিং করতে হবে কারণ মিডিল ক্লাস পিপুল কিন্তু এখানে ডিরেক্টলি কিছু দেওয়া নেই তারা জাস্ট এই এই জিনিসগুলো চাচ্ছে না তো তার ফলে তার এইটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে এই যে এখান থেকে এটা দিচ্ছ এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দিতে পারো দিয়ে কিছু এক্সাম্পেল এখানে দিতে পারো না দিলেও কোনো সমস্যা আমরা দিয়ে দিতে ভালো হয় ঠিক আছে এগুলো ছিল আনসিন এবার আনসিনের পরে তোমাদের যে রাইটিং রাইটিংয়ের আমি তোমাদের বারবারই বলেছিলাম অনেকে বিভিন্ন রকমভাবে আমাদের বলছিল এটা দেবে সেটা দেবে স্যার এটা দিতে পারে ওটা দিতে পারে আমি বারবার ধরে বলছিলাম কিন্তু দেখো প্রোগ্রাম কিন্তু প্রোগ্রাম রিলেটেড কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে আমাদের লাস্ট যে সায়েন্সটিভ কোশ্চেন দেওয়া হয় সেখানে তোমরা আশা করি দেখেছো ওকে তো কতটা হেল্পফুল তোমরা জানো তোমাদের কতটা কাজে লেগেছে ক্লাসগুলো একটা লেটার ছিল পেসিস যারা লিখেছো খুবই ভালো যদি না লিখে থাকো রিপোর্ট লেটার আশা করি সকলে লিখে এসেছো তো যারা সম্পর্কটা দেখলে আশা করি বুঝে গেছো তোমাদের পরীক্ষা কতটা ভালো হয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কে কত স্কোর করলে এবং তোমরা কেমন হেল্প পেয়েছো আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা কতটা হেল্প পেয়েছো আমি তোমাদের কতটা সাহায্য করতে পেরেছি ইংলিশ পরীক্ষার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের এই কমেন্ট কিন্তু পরবর্তী যে সমস্ত স্টুডেন্ট আসবে বা পরবর্তী সমস্ত তোমাদের ভাই আসবে তাদেরকে কিন্তু পজিটিভ একটা ভাইব দেবে যাতে তারা সেই কমেন্টের মাধ্যমেই তারা কিন্তু বুঝতে পারবে তোমরা কতটা হেল্প পেয়েছো এই চ্যানেলের মধ্য দিয়ে তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমরা কেমনভাবে কিন্তু আমার চ্যানেলের মধ্য দিয়ে হেল্প পেয়ে গেছো রেগুলার ওয়েতে পরীক্ষার আগে পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সমস্ত পিডিএফগুলো পেয়েছ সবটাই তোমাদের এই রিকুয়েস্ট তোমরা তোমাদের প্রতিক্রিয়া রিয়াকশান অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে ওকে সো ভালো থেকো ভবিষ্যতের জন্য অবশ্যই সাথে যুক্ত থাকো তোমাদের কম্পিটিভ এক্সাম এবং কলেজের যেহেতু ইংলিশ অনার্স দিকে পড়ো সমস্ত রকম আমরা চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করা যায় কি না ওকে সো ভালো থেকো বেস্ট অফ লাক বাই